আমি কি ব্যবসায় যাই বা আমি চাকরিতে আসি বা আমি বিদেশে যাই, যেখানে যাই আমাকে কেউ আটকাতে পারবে না। প্রথমে আমি কিছু কথা বলতে চাই যে আমরা অনেকেই কিছু কিছু ব্যাপারে হতাশ হয়ে যাই। তো সাধারণত হতাশাটা আমি একদমই পছন্দ করি না যে কোনো ব্যাপারেই হোক, কারণ কোনো কারণেই কোনো হতাশ হওয়ার কারণ নেই। আমার ব্যক্তি জীবনে আমি অনেক কিছু দেখেছি যে আমি হতাশ হয়েছি, কিন্তু দেখেছি যে না, আল্লাহ পাক আমার জন্য আরও বড় কিছু রেখেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আমি একবার রাজুকে অ্যাপ্লাই করলাম, না রাজুক না তো গণপূর্ত, এই মিরপুরে 800 স্কোয়ার ফিটের বাসার জন্য। তো এই বাসাগুলা যারা যারা অ্যাপ্লাই করেছে তার থেকে 3 জন না 4 জন পায় নাই, বাকি সবাই পেয়েছে, আমি একজন ওই 4 জনের মধ্যে। তো কেন পাই নাই? কারণ আমার বেতন বেশি, ওটা নাকি আর একটু নিম্ন স্তর লোকের জন্য, মধ্যবিত্তের জন্য। তো আমি পাইনি, এই জন্য মনটা একটু খারাপ হলো, আমার টাকাটা ফেরত দিয়ে দিছি। আর সবাই বাসা পেয়ে আরামসে উঠে গেছে বাসায়। কিন্তু পরবর্তীতে আবার আমি রূপনগর প্রজেক্টে অ্যাপ্লাই করলাম, সেখানে আমার সামনে লটারি হইলো, সব ভাগ্যবান ভাগ্যবান লোকরা প্লট নিয়ে গেল, আমি আর প্লটটা পেলাম না। তা সেখানেও আমি একটু হতাশ হলাম, কিন্তু আল্লাহর রহমতে পরে দেখা গেল আমি উত্তরাতে একটা সুন্দর প্লাস কাটার প্লট পেলাম রাজুক থেকে। কিন্তু আগের যে কোনো একটা যদি আমি নিয়ে নিতাম তাহলে কিন্তু আর পেতাম না, কারণ ঢাকা নিয়ম আছে, ঢাকা শহরে যার কোনো একবার সরকার থেকে কিছু নিয়েছে সে আর পাবে না। কিন্তু আমি যেগুলো যেটা পরে পেয়েছি সেটা আগেরগুলোর তুলনায় মানে তুলনাই করা যায়। অতএব হতাশা না হয়ে আমি যে মন ভালো করে আবার চেষ্টা করতে থাকলাম, আল্লাহ কিন্তু আলটিমেটলি আমাকে অনেক ভালোটা দিয়েছেন। এটা একটা উদাহরণ, এরকম অনেক হাজারো উদাহরণ আমি দিতে পারবো নিজের ব্যক্তি জীবন থেকে। আপনারা যারা পড়াশোনা করতে চেয়েছেন, আপনার ইচ্ছে অনুযায়ী তো আপনি পড়তে পারবেন না। আমার ছোটোবেলাতে মনে করেছি একজন ডাক্তার হবো, ওমা ডাক্তারি পড়ার সময় আমি আর চান্স পাইনি। তো এই জন্য আমার হতাশ হয়ে গেলে চলবে না। আপনি ইঞ্জিনিয়ারিং ট্রাই করলাম, ইঞ্জিনিয়ারিং হলো না, এখন কি আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ইচ্ছা ছিল ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে, চান্স পাইলাম না, পাইলাম একটা হয়তো বাইরে একটা ইউনিভার্সিটি, তাতেও কোনো অসুবিধা নেই। আসলে আমি তো মানুষটা আছি, আর আছে কে? আমি যেটা বিশ্বাস করি আমার আল্লাহ আছে। অতএব আমি যদি সঠিকভাবে আমার নিজেকে যদি পরিচর্যা করি, নিজের ভিতরে যে সুপ্ত আমার ভিতরে যে আমিটা সেইটাকে যদি আমি ভালো করে তুলে ধরি, তাহলে আমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আমি কি ব্যবসায় যাই বা আমি চাকরিতে আসি বা আমি বিদেশে যাই, যেখানে যাই আমাকে কেউ আটকাতে পারবে না। কাজে এটা ঘাবড়ায়েন না। আপনারা বাংলায় পড়ছেন বলেই বা উর্দুতে পড়ছেন বা হিন্দিতে পড়ছেন, এটা জানি না কে কী পড়ছেন, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো আপনি কী পড়েছেন। কথা হলো যে যে সাবজেক্ট পড়বেন সে সাবজেক্টটা যেন শুধু ভালোভাবে পড়েন আর সমসাময়িক সমস্ত জ্ঞান রাখবেন। আপনাদেরকে আমি অনুরোধ করি, যারা যে ডিসিপ্লিনে পড়াশোনা করেছেন সেই ডিসিপ্লিনকে রেসপেক্ট করেন এবং তারপরে আপনি একটা ভালো পড়াশোনা করার সুযোগ নেন। আরেকটা হলো যে সমসাময়িক ব্যাপারে জানার জন্য আপনি তো পাড়ায় পাড়ায় মানুষের কাছে বা মুরব্বীদের কাছে বা ক্লাবে গিয়ে ঘোরাঘুরি করার দরকার নেই। বাসায় হোক যেখানে হোক একটা পেপার, ভালো একটা পত্রিকা, যারা প্রথম শ্রেণীর পত্রিকা আছে সেগুলো একটা নিয়ে মাঠে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা পড়েন, আপনি কিন্তু একটা সম্যক ধারণা পাবেন। সারাদিন ঘোরাঘুরি করতেছেন, রাত্রে 9টার সময় 10টার সময় সে টেলিভিশনের সামনে বসেন, বৈশা টিভির একটা খবর দেখেন, আপনি একটু আল জাজিরা হোক, BBC হোক, আপনার CNN হোক, যে কোনো একটা ইন্টারন্যাশনাল আপনি খবর দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন বিশ্বে কোথায় কী হচ্ছে। আর অনেক কিছু এখানে কনকক্টেড আছে, এগুলো আপনি ডিসকার্ড করার ক্ষমতা আপনার কাছে আছে। আপনি যেহেতু অন্য কিছুতে বায়াস না, নিজে নিজের মতো আপনি ফর্ম করতে পারবেন, এইভাবে নিজের জ্ঞানটাকে বৃদ্ধি করেন।